Hi friends, welcome back to my channel and good morning. এখন সকাল 10টা, তো আমি 10টা থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। তো আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে বললাম, মেয়ে পড়তে বসেছিল, মেয়ের পড়াশোনাও হয়ে গেছে। তো আর কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে পুরো নদী জলে ভরে গেছে। আজকে সকালে দেখছি যে পুরো নদী জলে ভরে গেছে, একদম জল পাড়ে উঠে গেছে, পাশে যে বালির চরগুলো ছিল সব ঢেকে গেছে। তো ভীষণ ভয় লাগছে, এরকম বৃষ্টি যদি হতে থাকে তাহলে হয়তো রাস্তায় উঠে যাবে জল। আমাদের বাড়ির পাশেই নদী, কিন্তু একদম আমাদের বাড়ির সাথে লাগানো নয়, বাড়ির আমাদের বাড়ির দু তিনটে বাড়ির পরেই নদী। তো ভীষণ জল হয়েছে, তো চলো তোমাদের একটু নদীটা দেখিয়ে আনি, সাথে থাকো। দেখো নদীর দিকে যাচ্ছি আস্তে আস্তে। দেখো পুরো জল, পুরো দেখো পুরো নদী ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছো? ওই পাশে একটা মন্দির দেখা যাচ্ছে, দেখো পুরো জল উঠে গেছে, দেখো নদীর পার পর্যন্ত জল উঠে গেছে। দেখো আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো নদী জলে ভর্তি। এই কদিন ধরে এত বৃষ্টি হয়েছে যে পুরো নদী ভরে গেছে, একদম যে চরগুলো ছিল বালির সেগুলো ঢেকে গেছে, সিঁড়ি টিড়ি সব ডুবে গেছে। দেখো দেখছো, দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির এখানে উত্তরবাহিনী নদী, এটা উত্তরবাহিনী নদী। এখানে অষ্টমীর স্নান হয়, দেখতে পাচ্ছো নদীর পুরো প্রচণ্ড স্রোত, পুরো জল দিয়ে ভর্তি। বন্ধুরা আমার স্নান পুজো সব হয়ে গেছে, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া তো শেষ করে এখন 1টা বাজে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। তা আজকে কী হয়েছে বলতো? আমি দুপুরে আগে মেয়েকে খাইয়ে দিয়েছি, ওকে স্নান টান করিয়ে আর্ট করতে বসেছিল, তারপর দুপুরে খাইয়ে দিয়েছি, এবার ও খেলছিল, এবার আমি ভাত খাচ্ছিলাম। তো তারপর আমি খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে ঘরে এসে দেখি ও খেলছে। তো হঠাৎ দেখি আমি যে রেসিপিগুলো করি, যেভাবে করি, তো ও দেখি সেভাবে পুরো আমাকে কপি করে রেসিপি করছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই ওর রেসিপিটা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি শুভান্বিতা। আজ আবারও তোমাদের সামনে নিয়ে আসছি আরও একটি রেসিপি। রেসিপিটির নাম হচ্ছে ব্যানানা মিল্কশেক। চলো দেখে নিই ব্যানানা মিল্কশেকটা কি করে তৈরি করা যায়। প্রথমে আমি একটি পাত্র নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ,
बनाना आ दी वो चार पाँच टी किशमिश एवं काजू आ दी वो इलायची आठ दस टे खेजूर आ दी वो काज काट बादाम एबार अमी एटाके भालो कोरे मिशिए नेबो एकसाथे देखो आमार मिशिए नाओ हुए गेछे एबार अमी तो तैरी हुए गेल आमार बनाना मिल्कशेक आशा करी भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबे भालो लागले लाइक कमेंट शेयर करबे एबं आमार चैनलटीके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटीके प्रेस करे देबे আজকে আমার তো এই পর্যন্তই চারটা বাই বাই তো দেখলে ওর রেসিপি আসলে আমি প্রতিদিনে ধরতে গেলে রেসিপিগুলো যখন করি আর কি ও খেলতে থাকে কিন্তু ওর মনটা থাকে আমার দিকে যে আমি কি করছি কি করে বলছি কথার ধরনগুলো পুরো কপি করে ও যখন খেলে আর কি রান্নাবাটি তখন ওটার মধ্যে কপি করছে পুরো আমি যেভাবে রান্না করছি যেভাবে বলছি যেভাবে রেসিপি করছি একদম সেভাবে বলে বলে করছে চলো ওর সাথে একটু কথা বলি আসো 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 এই দেখো আমার মেয়ে চলে আসছে হাই করো হাই এতক্ষণ দুষ্টুমি হচ্ছিল রান্নাবাটি নিয়ে রেসিপি বানাচ্ছিল কি রেসিপি বানাচ্ছিল তুমি আমি ব্যানানা মিল্কশেক বানাচ্ছিলাম কে খাবে সেটা তুমি আমি প্লাস্টিকের ব্যানানা দিয়ে ব্যানানা মিল্কশেক বানাচ্ছিল কিছু বলো আজকে এখনো ঘুমোইনি যেহেতু আমি ভিডিও করছি তাই ওরও ছুটি ঘুম টুম নেই একটা ছড়া শোনাও তো আবৃত্তি সুন্দর করে বলো আবৃত্তি করছি রবি ঠাকুর পেন নাম হই অ রবি ঠাকুর হে তুকে ই বুসেক হে গিরা মিলিয়ে যাব শহরে তুকে লাচায় কুদায় ব্রিজ বানাই শুয়া করায় রাস্তা বানাই রুদে পুরায় সি যাত না আর না সহিব আর রবি ঠাকুর হ্যাঁ তুকে ই বুসে খে গিরা মিলিয়ে যাব গিরাম তুয়ার লাগবাক ভালো মানুষ মোরা কালো কালো মাটির উঠান ধরকে চলো শহর পানি আজিতে নাই দিব আর রবি ঠাকুর হ্যাঁ তুকে ই বুঝে খে গিরা মিলিয়ে যাব কাঁঠাল পিড়ি পেইতে দিব ঝিঝিঝিনিয়ার মাদল দিব করো ফুলের মালা দিব জিগুল ফুলের টুপুর দিব শালমহলের ছায়া দিব ঠাকুর পেন নাম হই কোনো কথাই না সহিব ও রবি ঠাকুর হ্যাঁ তুকে ই বুসে খে ঘরকে লিয়ে যাব খুব সুন্দর হয়েছে তো তোমরা শুনলে আমার মেয়ের একটি আবৃত্তি আমার আবৃত্তি যে ভালো লাগলে কমেন্ট করে জানাবে তো রান্নাবাটি খেলা শেষ হয়ে গেছে এখন চলে এসেছে আমার সাথে দুষ্টুমি করতে আমার কাছে তো এখন মেয়েকে ঘুম পাড়াবো তো ওকে ঘুম পাড়িয়ে আবার বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে সাথে থেকো গুড ইভিনিং মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমিও
घूमिए पड़ेम चोख मुख देखे बोझा जा प्रचंड घूमिए पड़े बिस्टिर शब्दे घुम भांगल कि जान तो दुपुरे पर ना मैं कि जान तो दुपुर दुपुर एकटा थेके भालो रोद उठे अनेक दिन पर बिस्टि छिलो ना बिस्टि कमे रोद उठे तो भावलाम जे आर हयतो बिस्टि होबे ना बिस्टि चले गेल तो बाइरे सब जामा कपड़ मेले दिए शुयेछि आर एखन बिस्टि एसे सब भिजे गेछे बुझतेई पारिनि जे बिस्टि आसछे एतो घुमिये पड़ेछिलाम मेके घुम पाड़ाते पाड़ाते आमि पुरो घुमिये पड़ेछिलाम चोख मुखगुलो पुरो फुले आछे तो एखन बिकेल पाँचटा बजे तो एखन एकटु चा खाबो जाते घुमेर नेशाटा केटे जाए प्रचंड घुम पाच्छे आरो तो एखन चा खाबो मेके एकटु टिफिन करावो तारपर सन्ध्याबাতি दिए आबार मेके पड়াবো घुम पाच्छे प्रचंड तो एकटु চা করে নিয়ে আসি চলো ঘুমের নেশাটা কাটানোর জন্য একদম রেডি হয়ে গেছে এখন চা খাবো তো বন্ধুরা আমি সন্ধ্যাবাতি দিয়ে চলে আসছি সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে এবারে মেয়ে যেহেতু বিকেলে ভারী কিছু খায়নি তাই মেয়েকে একটু টিফিন করাবো আর তারপর মেয়েকে নিয়ে পড়তে বসাবো তো মেয়েকে একটু খাইয়ে দিই নো 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 এখন যেহেতু আমের সিজন চলছে তাই রোজ বিকেলে ও রোজ বলতে প্রায় রোজ বলাই চলে আম দুধ মুড়ি এটা একদম ফেভারিট খাবার প্রতিদিনই ওর অন্য কিছু যদি বাইরের কিছু না হয় মানে তাহলে ওর এটাই খাবার আম দুধ ভীষণ ভালোবাসে আম খেতে আম দুধ মুড়ি ভীষণ প্রিয় তাই ওকে বেশিরভাগ দিনই এটাই দেওয়া হয় খুব ভালোবাসে কারণ আম তো আর বেশি দিন পাওয়া যাবে না আর হয়তো এক মাস পাওয়া যাবে তাই এটা ওর খুব পছন্দের খাবার খাইয়ে দিচ্ছি ভাতও আমি খাইয়েই দিই বেশিরভাগ কারণ খাইয়ে না দিলে না খেতে চায় না একটু হয়তো বিকেলে টিফিনটাও দুই তিন চামচ খেয়ে ব্যাস রেখে উঠে পড়বে ভাতও তাই করে একটু খাবে খেয়ে উঠে যাবে এমনিতেই পরিমাণটা খুব কম ওর খাবার পরিমাণটা তো সেই জন্য ওকে আমি খাইয়েই দিই হাত দিয়ে বেশি একটা খেতে দিই না হয়তো আম মুড়ি দুধ দিয়ে দিই আবার কোনোদিন হয়তো ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে দিই ম্যাঙ্গো মিল্কশেকটাও ভীষণ ভালোবাসে তো ম্যাঙ্গো মিল্কশেকটাও বানিয়ে দিই বাদাম কাঠবাদাম তারপর আম দুধ দিয়ে ভীষণই ভালো যেসব বাচ্চারা হয়তো দুধ খেতে চায় না তাদেরকে ম্যাঙ্গো মিল্কশেক করে দিলে তারা নিমিষে এক গ্লাস দুধ শেষ করে দেবে আমার মেয়েকেও দুধ খাওয়ানো শুধু দুধ খেতে চায় না তো দুধ খাওয়ানোর জন্য এটা খুব ভালো উপায় তোমরা আমার চ্যানেলে দেখবে আমি লিংক দিয়ে দিব দেখবে ম্যাঙ্গো মিল্কশেকের রেসিপি আছে ওরকম ওইরকম করে ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে দিতে পারো ভীষণই টেস্টি হয় বড়রাও খেতে পারে আর বাচ্চারা যেহেতু দুধ শুধু দুধ খেতে চায় না সেজন্য ম্যাঙ্গো মিল্কশেক যদি সেভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে একদম নিমিষে দুধ শেষ হয়ে যাবে তো তোমরা দেখো আমার চ্যানেলে আছে ম্যাঙ্গো মিল্কশেকের রেসিপি তোমরা দেখে ট্রাই করতে পারো মনে হয় ভালো লাগবে
আমার মেয়েকেও ওভাবেই খাওয়াই, ম্যাঙ্গো মিল্কশেক, ব্যানানা মিল্কশেক এভাবেই খাওয়াই। যে রেসিপিটা, ব্যানানা মিল্কশেকের রেসিপিটা আজকে আমার মেয়ে তোমাদের সাথে শেয়ার করেছে, তো যেহেতু আমাকে বানাতে দেখে ও ব্যানানা মিল্কশেক, তো ও ওর মতো করেই রেসিপিটা সাজিয়ে নিয়েছে। আমি রেসিপি এর আগে ব্যানানা মিল্কশেকের করিনি, কিন্তু ও যেভাবে রেসিপিটা করেছে একদম পারফেক্ট, ওভাবেই আমি ম্যাঙ্গো মিল্কশেক সরি ব্যানানা মিল্কশেকটা ওভাবেই তৈরি করি। তো এরপরে আমি তোমাদের রেসিপিটা আরেকবার দিয়ে দেব ব্যানানা মিল্কশেকের। তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন, তো মেয়ের টিফিন করা হয়ে গেছে, এবারে পড়তে বসেছে, দেখো লিখছে। কি লিখছো তুমি? আমি কাশিপ। লেখো সুন্দর করে, দেখো লিখছে। তো ওকে এখন আমি পড়াবো সকালের দিকটাতে, সকালে আর কি ওর বাবা পড়ায় ওকে, আর সন্ধ্যাবেলাতে আমি, কারণ সকালে ঠিক আমার সময় হয়ে ওঠে না, রান্নাবাড়ি থাকে, ঘরের কাজকর্ম থাকে, তাই সকালের দিকটাতে ওর বাবার কাছে পড়ে আর বিকেলে আমি পড়াই। তো এখন মেয়েকে পড়াবো, পড়ার সময় যদি ক্যামেরা অন থাকে বা আমি কথা বলতে থাকি তাহলে ওর পড়ায় ঠিক মন বসে না, ওই ক্যামেরার দিকেই সবসময় তাকিয়ে থাকবে, ক্যামেরার দিকেই চোখটা থাকে। তো যেহেতু এখন ওকে আমি পড়াবো, তো এখন ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, আবার দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। টাটা টাটা করো, গুড নাইট, গুড নাইট।